মুরগি আগে না ডিম আগে, এই তর্ক চলছে যুগ যুগ ধরে। কিন্তু কোনটি আগে তা নিয়ে সন্দেহ থেকেই গেছে সবার মনে। অনেকের দাবি মুরগি এসেছে আগে, আবার অনেকে বলছেন মুরগি নয় ডিমই আগে। কোনটি আগে তা নিয়ে বছরের পর বছর ধরে চলছে গবেষণা। সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন একদল গবেষক। তাদের দাবি ডিম নয় মুরগি আগে, বিষয়টি প্রমাণসহ প্রকাশ্যে এনেছেন তারা। আমেরিকায় একটি গবেষণায় জানা গেছে মুরগি নাকি ডিম পৃথিবীতে কে এসেছে আগে। এনপিআর নামে এক মার্কিন ওয়েবসাইট জানিয়েছে বহু পুরনো এই ধাঁধার উত্তর, আর সেটা অনেকদিন ধরে চলা গবেষণার ফসল। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে কয়েকশো বছর আগে পৃথিবীতে মুরগির মতো দেখতে বড় পাখি ছিল। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল, কিন্তু সেটি মুরগি ছিল না। বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের প্রোটো চিকেন। সেই পাখি একটি ডিম পেড়েছিল, ওই ডিমে মুরগির পুরুষ সঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে, তারপর আরও কিছু পরিবর্তন ঘটে সেই ডিমে। সেই পরিবর্তন তখনকার পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা। বিজ্ঞানীদের দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখি আজকের আদি মুরগি। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন হয়েছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির হয়তো পার্থক্য অনেক, তবে ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল। তার মানে সেই ডিমের আগে কোনো মুরগি ছিল না, অর্থাৎ ডিমই আগে মুরগি এসেছে পরে। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।